টাঙ্গাইলে যমুনা নদীর পানি হুহু করে বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে, ভেসে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার সবজি ক্ষেত, বিপাকে পড়ছেন মানুষ। এ মুহূর্তে টাঙ্গাইলের বাসাইলে আছেন রিপোর্টার কাদির তালুকদার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং লাগাতার বর্ষণের কারণে টাঙ্গাইলের যমুনা নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে টাঙ্গাইলের কালিহাতি, ভুয়াপুর, টাঙ্গাইল সদর এবং নাগরপুর উপজেলার প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে অনেকেই বর্তমানে কিন্তু মানবতার জীবনযাপন করছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছিল যে আসলে তারা যেভাবে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং যমুনা নদী সহ অন্যান্য নদীর পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে এবার তারা আশঙ্কা করছেন যে তার এই বছর কিন্তু বন্যা আরও বাড়তে থাকবে এবং লাগাতার যে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, সেই অব্যাহতর কারণে এই যে নতুন নতুন গ্রাম প্লাবিত হয়ে মানুষের যে ফসলি জমির ফসল, বিশেষ করে ধান, পাট, সবজি ক্ষেত সহ ব্যাপকভাবে কিন্তু ক্ষতি সাধিত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও কিন্তু আমরা আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে যমুনা নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে, নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেই নিম্নাঞ্চলের নদী ভাঙনও দেখা দিয়েছে। তো একদিকে যেমন ভাঙন অব্যাহত রয়েছে, অন্যদিকে এই যে বন্যার পানি হু হু করে বাড়ছে এবং নতুন নতুন গ্রাম প্লাবিত হয়ে মানুষজন কিন্তু চরমভাবে বিপাকে পড়েছে। বিশেষ করে এই যে যে গবাদি পশুগুলো রয়েছে, সেই গবাদি পশুগুলো নিয়ে কিন্তু আসলে চরম বিপাকের মধ্যে পড়েছে সাধারণ মানুষ। তো আমরা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু এই যে বিভিন্ন উপজেলায় রাস্তাঘাট ভেঙে গিয়ে কিন্তু চরম আকার ধারণ করেছে, মানুষের যাতায়াত ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে টাঙ্গাইলের বাসাইল উপজেলায়। সেই বাসাইল উপজেলায় আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একটি রাস্তা, হঠাৎ করেই রাস্তাটি গতকাল ভেঙে গিয়ে কিন্তু এই যে মানুষজনের চলাচল একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের উপজেলা থেকে উপজেলায় যাওয়ার যে তাদের রাস্তাটি একমাত্র রাস্তা, সেই রাস্তাটি কিন্তু তাদের অচল অবস্থায় পড়ে রয়েছে, যে কারণে তাদের কিন্তু অনেক দূর ঘুরে নৌকা যোগে তাদেরকে এই যাতায়াত করছে, ফলে তারা চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে। অন্যদিকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলা এবং ভুয়াপুর উপজেলার নদী তীরবর্তী এলাকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেই নিম্নাঞ্চলের মানুষ প্রায় শতাধিক গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যেই পানিবন্দী হয়ে পড়েছে, আর এতে কিন্তু তারা মানবতার জীবনযাপন করছে। তারা আমাদেরকে যে অভিযোগটি করেছে, তারা বলেছে যে তারা আজ থেকে প্রায় গত এক সপ্তাহ যাবত পানিবন্দী হয়ে তারা মানবতার জীবনযাপন করছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা তাদেরকে করা হয়নি, এবং কি এই যে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো প্রকার বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু এই যে নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের বন্যা কবলিত মানুষের বিস্তারিত খবর। বন্য পরিস্থিতির খবর জানতে সরাসরি ছিলাম টাঙ্গাইলের বাসাইলে।